আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের অ্যাডমিশন একদম কাছাকাছি, বা এই ভিডিওটা যে কোনো স্টুডেন্ট যার পরীক্ষা খুব কাছাকাছি তাদের জন্য। যদি এখানে আমরা আজকে মূলত টার্গেট নিয়ে কথা বলবো যে মেডিকেল পরীক্ষার্থীর, তারপরও অধিকাংশ স্টুডেন্টদেরই এখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ আমি কোচিংয়ের সাথে দৌড়াতে পারতেছি না, কোচিংয়ে নিয়মিত ক্লাস হচ্ছে, আমি নিয়মিত ক্লাস মেনটেন করতে পারতেছি না, বা ক্লাস মেনটেন করলে আমি আমার পড়াগুলো শেষ করতে পারতেছি না, পরীক্ষাগুলো বুঝে বুঝে দিতে পারতেছি না। আমার ভাই মোবাইলের প্রতি অনেক অ্যাডিকশন আছে, আমি মোবাইলের অ্যাডিকশনের কারণে পড়তে পারতেছি না, পড়াগুলো কমপ্লিট করতে পারতেছি না, যখনই পড়তে বসি তখনই মাথা ঝিমঝিম করে। আপনি বলছিলেন টাইমার লাগাইতে, টাইমার লাগানো আমি বুঝতেছি না, তো কী করা যায় এটার জন্য? এটার জন্য খুবই একটা কার্যকর একটা উপায় যেটা আমি আমার লাইফে খাটাইছি। প্লাস তোমার হচ্ছে আমি এই যে অ্যাডমিশন সিজনে যে কোনো স্টুডেন্টকে যদি বলে থাকি, সে যথেষ্টটা থেকে সুবিধা পাইছে এই মোবাইল অ্যাডিকশনটা কাটানোর জন্য, বা মানে পড়ার সময় মোবাইল থেকে দূরে থাকার জন্য কি করা লাগবে সেটাও সমাধানটা মোবাইলের মধ্যেই আছে, সেটা সম্পর্কে আমরা আজকে জানবো। এবং পড়া শেষ করতে পারতেছি না, এবং সর্বোপরি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অনলাইনে নিয়মিত তোমরা কীভাবে এক্সাম দিতে পারবে, এই সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাইলে শুরুতেই তোমাদের গুরুত্বপূর্ণ যে কথাটা, যে তোমাদের মোটামুটি 40 দিন বা 30 দিনের মতো সময় আছে, তোমাদের ব্যক্তিগত পর্যায়ে কি কি মানবীয় গুণাবলী থাকার উচিত বা দরকার, মানবীয় বা ব্যক্তিত্ব সংক্রান্ত কিছু গুণাবলী থাকা অবশ্যই দরকার, যেগুলো এখানে লেখা আছে তার মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসিপ্লিন এবং রেগুলার থাকা উচিত। আর এতদিনে তোমরা মোটামুটি ফোকাসড আর শার্প হয়েই গেছো, কারণ হচ্ছে তুমি যদি এখন এক পড়া একবার দেখেও মনে না রাখতে পারো, বারবার দেখতে হয়, অন্তত সেটার আফসা আফসা ভাবও মনে না রাখতে পারো, তার মানে অবশ্যই তোমার ফোকাসের অনেক ঘাটতি আছে, তোমার আরও বেশি পড়ার টেবিলে সময় দেওয়া লাগবে। মূলত আমাদের কি করা উচিত এখন এই 40 দিন, যে এই 40 দিনকে তুমি দুইটা অংশে বিভক্ত করতে পারো, 20 দিন, তারপরে 10 10 দিন, বাকি তুমি যে পর্যায়েই থাকো না কেন তোমার জন্য এই বিষয়গুলো মেনটেন করে চলতে হবে। মোটামুটি তুমি বিশ্বাস করো আর না করো, এই মেডিকেল পরীক্ষার আগে ন্যূনতম প্রত্যেকটা সাবজেক্টকে, মেডিকেল পরীক্ষার আগে ভালো করে শুনবো, মেডিকেল পরীক্ষার আগে ন্যূনতম প্রত্যেকটা সাবজেক্টকে 4 থেকে 5 বার রিভিশন তোমাকে দিতেই হবে, যেভাবেই হোক যেভাবেই হোক দিতেই হবে। তুমি যদি এর আগের যারা মেডিকেলে অনেক ভালো রেজাল্ট করছে তাদের থেকে শুনে থাকো, তারা মোটামুটি অনেক অল্প সময় বেশ কয়েকবার রিভিশন দিতে পারতো। রিভিশন মানে খুঁটে খুঁটে পড়া না, জরুরি যে লাইনগুলো আছে সেগুলোকে অন্তত বারবার দেখা। এখন এই যে তোমার এই কয়দিনে যে কাজটা করতে হবে, যে কয়টা তোমার চ্যাপ্টার বাকি আছে এই কয়টা, এবং বিগত 20 বছরে যত প্রশ্ন মেডিকেলে আসছে সেগুলো তোমাকে সলভ করতে হবে, এবং দিনে 12 থেকে 16 ঘন্টা পড়তে হবে। শুনে এখন ভয়ঙ্কর লাগা আর উচিত না, এটা যে কোনো একাডেমিক স্টুডেন্টের কাছে মানে কঠিন মনে হওয়ার কথা 12 থেকে 16 ঘন্টা। তবে তুমি যদি এখন অ্যাডমিশনের একদম পিক পয়েন্টে থাকো, তোমার কাছে খাওয়া দাওয়া আর হচ্ছে জরুরি কিছু প্রয়োজনীয় কাজ কাম ছাড়া তোমার বাকি সব সময় শুধু পড়ার টেবিলে দেওয়া উচিত, এবং সেটা ছাড়া কোনো আর উপায়ও নাই, আর তোমার মন মানসিকতা সেই দিকে সায় দেওয়া উচিত না। মানে হচ্ছে তুমি ব্যক্তিগতভাবেই অন্য কোনো কিছু চিন্তা করাটাও তোমার জন্য উচিত হবে না। বাকি তুমি এই যে পড়তে নাও ঠিকই 12 থেকে 16 ঘন্টা, হয়তো সেটা অ্যাক্টিভ আওয়ার হয় না, তুমি ফোন চালাও এইসব, তো সেই অ্যাক্টিভ আওয়ারটা কীভাবে বের করা যায়, অ্যাক্টিভ আওয়ার বা ইফিসিয়েন্সি কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আমরা এখন কাজ করব। আর পরবর্তী দেখো, রিভিশন দিতে হবে, পরীক্ষা দিতে হবে, টেস্ট দিতে হবে, প্র্যাকটিস জিকেগুলো বা ইংরাজিগুলো এগুলো প্র্যাকটিস করে যেতে হবে, এবং আর শেষ 10 দিন তোমাকে প্রতিদিনই প্রতিটা সাবজেক্টের অধিকাংশ অংশ রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে। শেষ 10 দিনে অন্তত 2 থেকে 3 বার রিভিশন দেওয়ার মতো মন মানসিকতা রাখা লাগবে, রিভিশন মানে বারবার, যাতে করে তুমি এক রাতের মধ্যে সবগুলো জিনিস একবারে দেখতে পারো, এই রকম যেন তোমার মধ্যে দক্ষতা এসে পড়ে। পরে আমরা যে স্টাডি করার টেকনিকটা যেটা হবে, যেটা আমি এর আগেও বলছি, যে তোমাকে অন্তত 50 মিনিটের একটা টাইমার লাগাইতে হবে। এই টাইমার লাগানো অনেক ঝামেলা, টাইমার লাগাইতে কী লাগে ভাই? মোবাইল লাগে। তো মোবাইলে যখন টাইমার লাগাইতে যাই তখন আমাদের আরও অন্যান্য কাজ করার ইচ্ছা হয় বা নোটিফিকেশন দেখার ইচ্ছা হয়। এইটার সমাধান কি? পরে আরও অন্যান্য কথাবার্তা আছে, আমরা সেগুলোতে আবার আসবো। এই টাইমার লাগানোর জন্য কী করা যাবে, খুবই কার্যকর একটা উপায় আমরা দেখব, খুবই অসাধারণ একটা উপায়। আমাদের প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে, অ্যাপসটা একটু দেখি আমরা। দেখো অ্যাপসটা, তুমি প্লে স্টোরে গিয়ে লিখবা যে লক মাই ফোন, এই অ্যাপটা লিখে সার্চ দিবা। সার্চ দেওয়ার পরে, লক মাই ফোন সার্চ দেওয়ার পরে এই যে অ্যাপটা আসবে ইন্টারফেস,
এখন এইটার মধ্যে অনেক হাবিজাবি অনেক কথাবার্তা লেখা আছে, এই যে এটা লক মাই ফোন জেন মোড, এইটাই এই অ্যাপটাই ডাউনলোড দিবা। এটা কোনো ভাই স্পন্সর্ড ভিডিও না, এটা আমি এই লোকেদের চিনিও না, এটা কই থেকে অ্যাপস বানাইছে, কিন্তু অসাধারণ কার্যকর একটা অ্যাপ। এটা তুমি ডাউনলোড দেওয়ার পরে এইটাতে তুমি ইচ্ছা মতো টাইমার লাগায় ফোনটাকে লক করে দিতে পারবা। এই ফোনটাকে লক করে দেওয়ার পরে এই যে এখানে দেখো অনেক কিছু লেখা আছে, অনেক সিস্টেম টিস্টেম আছে, অত কিছু দেখা লাগবে না, এগুলো তোমার দেখার বিষয় না। জাস্ট তুমি এখানে গিয়ে যে আমি মোস্ট অফ দ্য টাইমে 25 মিনিট টাইমার লাগাই, তুমি 25 মিনিট না করে তুমি 5 মিনিট করতে পারো, 2 মিনিট করতে পারো, একটা টেস্ট করে দেখতে পারো আসলে কি কাজ করে কি না। তুমি যদি 5 মিনিটের টাইমার লাগাও, এই টাইমারে যে জাস্ট দেখো এখানে আমি ইয়েস যদি করে দিই, এখানে যদি ইয়েস করে দেয় তাহলে এই 5 মিনিটে তুমি যা ইচ্ছা করে ফেলাও, যা ইচ্ছা করে ফেলাও, তুমি ফোনকে অন করতে পারবা না, অ্যাক্টিভ করতে পারবা না, কোনোভাবে অ্যাক্টিভ করতে পারবো না, ভয়ের কিছু নাই। 5 মিনিট শেষ হয়ে গেলে অটোমেটিক ফোন অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারছো? তুমি কোনোভাবেই অ্যাক্টিভ করতে পারবে না, তুমি যাই বলো, তুমি ফোনকে অফ করার চেষ্টা করো, ব্যাটারি খুলে ফালাই দাও, কিচ্ছু লাভ হবে না, কোনো লাভ হবে না। এই 5 মিনিটের মধ্যে কোনোভাবেই ফোনটাকে অ্যাক্টিভ করা পসিবল হবে না, তাই তুমি এইটাকে অবশ্যই অবশ্যই ট্রাই করবা এই অ্যাপটা, এটাকে নিয়মিত। তুমি যে 50 মিনিটে যে টাইমারটা আছে সেই 50 মিনিটের টাইমারটাকে লাগলে আর একটু প্রথম দিকে কম করবা, 25 মিনিট করে নিবা। তাহলে 25 মিনিট করে তুমি হচ্ছে টাইমারটা দিয়ে পাশে রেখে দিলা, তুমি পড়তে বসলা, টাইমারটা শেষ হয়ে গেলো, ওর মধ্যে তুমি হচ্ছে বুঝতে পারলা আচ্ছা আমি এই পড়াটা করলাম, তারপরে তুমি কিছুক্ষণ চালাইলা লাগলে, চালানোর পরে আবার এখানে আরও একটা আছে রিকারিং লক পিরিয়ডস, এখানে কিছু আরও সিস্টেম আছে, যদি এটাতে হবে না এটার জন্য তোমাকে আবার পেইড নেওয়া লাগবে, তুমি পেইডের দরকার নাই বা তুমি আরও অন্যান্য সিস্টেম করে নেওয়া যায়, সেটা করলে হবে কি তুমি হচ্ছে আধা ঘন্টা পড়লা, তারপর তোমার জন্য 10 মিনিট ওপেন থাকবে, তারপরে আবার আধা ঘন্টার জন্য আবার লক হয়ে যাবে, আবার 10 মিনিট ওপেন থাকবে, আবার লক হয়ে যাবে। অনেক অনেক কার্যকরী, তুমি নিজেকে চাইলে অনেকভাবে কন্ট্রোল করতে পারো, মানে এই ফোন ইউজকে অনেকভাবে কন্ট্রোল করতে পারো, একটু সাহস করে জাস্ট অন করে দিও, তারপরে শেষ, তারপরে বাকি কাজ তুমি নিজেই এমনি করতে পারবা। বাকি হচ্ছে এরপরে যে জিনিসটা আমরা দেখব যে দেখো যে প্রিভিয়াস কোয়েশ্চেন, তুমি হচ্ছে যে টাইমারটা সেট করার পরেই সর্বপ্রথম যে কাজটা হবে আগের বছরের প্রশ্নগুলো তুমি দেখবা, আগের বছরের প্রশ্নগুলো দেখবা, দেখার পরে তুমি টেক্সট বইটা পড়ে সেই প্রশ্নের সমাধানগুলো বের করার চেষ্টা করবে, টেস্ট বই। তুমি প্রথম কাজটা হবে আগে ওগুলোর সমাধান বের করার চেষ্টা, তারপরে তুমি ওই সমাধানটা বের করার পরে যে কাজটা করবা ইম্পর্টেন্ট লাইন, যেগুলো তোমাদের ভাইয়েরা দাগাই দিছে বা দাগানো বই বলে তোমরা জানো, সেই দাগানো বই বা গুরুত্বপূর্ণ লাইন। তুমি যদি অন্য কোনো প্রিপারেশনে থাকো তাহলে তোমার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেমন তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে থাকো বা ভার্সিটিতে থাকো, তোমার জন্য গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো প্র্যাকটিস করা উচিত সেগুলো তুমি প্র্যাকটিস করবা। তারপরে এই যে সলভ ফিউ কোয়েশ্চেন্স, ফিউ কোয়েশ্চেন তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকেও করতে পারো, কোয়েশ্চেন ব্যাঙ্কের তো প্রবলেমগুলো আমরা সলভ করেই ফেলাইছি, যেহেতু কোয়েশ্চেন ব্যাঙ্কে যেগুলো ছিল সেগুলো তো আমি খোঁজার চেষ্টা করছি। তো এখন বিভিন্ন বইয়ের শেষে ওই চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো থাকে, সেগুলোই তুমি হচ্ছে মানে সলভ করার চেষ্টা করবা। তারপরে একটা অনলাইন এক্সাম দেওয়া, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ভাই আমরা তো হচ্ছে কোচিংয়ের সাথে তো দৌড়াতে পারতেছিলাম না, ভালো করে দেখো কোচিংয়ের সাথে তো দৌড়াতে পারতেছি না। আমি বলবো যে কোচিং আসলে আমি আগেই বলছিলাম, এটা আর বলতে চাচ্ছি না আপাতত, যে এখন যদি তোমার একান্তই দৌড়ানো সম্ভব না হয়, কারণ তুমি দেখতেছো লাস্ট কয়েকদিনে তোমার প্রায় অনেকগুলো চ্যাপ্টার গ্যাপ পড়ে গেছে, কোচিং কোচিংয়ের মতো দৌড়ায় যাচ্ছে, তুমি না না সামনে আগাতে পারতেছো না পিছনের গ্যাপগুলো শেষ করতে পারতেছো, এই সময় আমি বলবো আপাতত যা গেছে গেছে, যা গেছে গেছে মানে আশা করি বুঝতে পারছো, যা গেছে গেছে ওইটা নিয়ে আর চিন্তা না কইরা, তুমি নিজের মতো পড়া শুরু করো, নিজের মতো প্ল্যানিং করা শুরু করো, শিডিউল করো, তুমি হচ্ছে রেগুলার মানে 4-5টার মতো চ্যাপ্টার ধরো, এখন 4-5টার মতো চ্যাপ্টার ধরে তুমি গণো যে আর কয়দিন বাকি আছে আর কতগুলো চ্যাপ্টার পড়তে হবে, সেগুলোর পিছনে আমি কতদিন সময় দিতে পারি, কারণ লাস্টের 10-10-20 দিন কিন্তু তোমাকে আলাদা রাখা লাগবে, ওই 20 দিন বাদে আর কতদিন সময় আছে, এই সময়টাকে আমি কীভাবে ভাগ করতে পারি, তাহলে দিনে কয়টা চ্যাপ্টার পড়া লাগবে, ন্যূনতম কয়টা চ্যাপ্টার পড়া লাগবে, এটাকে টার্গেট করে আমি যেভাবে বলছিলাম শিডিউল রুটিন বানাও, যে 1 ঘন্টা 1 ঘন্টা করে সবগুলো চ্যাপ্টারকে ওর মধ্যে ইনক্লুড করো, দিনে 12-14 ঘন্টার একটা রুটিন বানাও, তারপরে এখন তুমি একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবা বা চ্যাপ্টারে যতটুকুই কমপ্লিট করো, তখনই একটা করে চ্যাপ্টার কমপ্লিট করার পরেই একটা অনলাইন এক্সাম দেওয়া লাগবে, তারপরে সারা দিনে তুমি যতগুলো চ্যাপ্টার শেষ করছো সবগুলোর উপর একটা অনলাইন এক্সাম দিবা, কীভাবে দিবা সেটার উপায় এখন আমি বলতেছি, এটা গত বছরও বলছিলাম আমি মানে এই বছরও বলতেছি, তোমাদের জন্য অনেক সুবিধাজনক কাজটা, বিষয়টা অনেক সুবিধাজনক, প্লাস
অনেক কার্যকর একটা বিষয়, কারণ তুমি যদি পরীক্ষা না দাও, তুমি যদি নিজেকে যাচাই না করো আমি কি পড়লাম, তাহলে পড়ার আসলে কোনো মিনিং না, জাস্ট হাওয়া হয়ে যাবে পড়াটা। কথা বুঝতে পারছো? তুমি পরীক্ষা দিলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবে। অনলাইনে এক্সাম দেওয়ার ক্ষেত্রে তোমার একটা ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটের নাম হচ্ছে চর্চা.net। তুমি ওয়েবসাইটটাতে গিয়ে দেখো আমরা কি করি এখানে। ওয়েবসাইটটাতে তুমি যখন যাবে, এটাতে অনেক সুবিধা পাইবা পরীক্ষা দেওয়ার জন্য, নিজের মতো করে পরীক্ষা দেওয়ার জন্য। তোমার এখানে দুটো প্যাকেজ থাকবে, একটা বেসিক প্যাকেজ আর একটা হচ্ছে প্রো প্যাকেজ। প্রো প্যাকেজে তুমি ইচ্ছা মতো যত খুশি তত পরীক্ষা দিতে পারবা। সেটা যদি আমরা এখানে দেখি যে এই যে অনেক কথাবার্তা লেখা আছে, তুমি সাইন আপ করতে পারো, লগ ইন করতে পারো। তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমাকে সাইন আপ করতে হবে, অ্যাকাউন্ট থাকলে লগ ইন করবা, খুব সিম্পল। প্রো প্যাকেজের দাম 200 টাকা, 199 টাকা লেখা আছে, তবে আমাদের একটা কুপন কোড ইউজ করলে তুমি 150 টাকা দিয়ে করতে পারবা। তা আমি আমার হচ্ছে রেজিস্টার করা লাগবে না, আগে থেকে করা আছে। তোমরা হচ্ছে আমি লগ ইন করলাম, লগ ইন করার পর এখানে দেখতেছো অনেক কথাবার্তা লেখা আছে, এই সেই এইভাবে এইভাবে পরীক্ষা হবে। কিন্তু আমরা দেখবো এখানে মক পরীক্ষা, মক পরীক্ষা বা নতুন পরীক্ষা, আমরা নতুন একটা পরীক্ষা দিব। এই নতুন একটা পরীক্ষা দিতে গেলে কিভাবে পরীক্ষা দিব দেখো, এখানে জাস্ট আমাকে টাচ করা লাগবে, যাই হোক এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা একটা মক পরীক্ষা দিব, নতুন পরীক্ষা। নতুন পরীক্ষা এখান থেকেও দিতে পারো, এখান থেকেও দিতে পারো, কোনো প্রবলেম নাই। এখন এখানে তুমি জিনিসটা সাজাতে হবে, সাজাবা কীভাবে, তুমি সকল ধরনের প্রশ্ন দিতে পারো, বা পূর্বের দাগানো ভুল দাগানো প্রশ্ন দিতে পারো। তুমি আমরা মেডিকেল পরীক্ষা দিতে যাচ্ছি, সেজন্য মেডিকেল দাগাইলাম। আমরা একটা সাবজেক্ট চুজ করলাম ফিজিক্স, ফিজিক্সের আমি চাচ্ছি যে কাজ ক্ষমতা শক্তির উপর পরীক্ষা দিব। প্রশ্ন আমি চাচ্ছি 5টা হবে। আমি আরও একটা সাবজেক্ট চাচ্ছি, সাবজেক্টটা হয়তো জীববিজ্ঞান, জীববিজ্ঞানের আমি পরীক্ষা দিতে যাচ্ছি আজকে কোষ বিভাজনের উপর থেকে। কোষ বিভাজনের আমি প্রশ্ন 5টা নিলাম। নেওয়ার পরে আমি আরও চাইলে আরও সাবজেক্ট, আমি চাইলে পুরো মেডিকেল স্ট্যান্ডার্ডের একটা কোয়েশ্চেন বানিয়ে নিতে পারি। তারপরে আমি একটা সময় দিলাম, যে সময় আমি মোটামুটি 10টা MCQ আমি 5 মিনিট সময় নিলাম। তারপরে আমি বলে দিলাম অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে, নেগেটিভ মার্কিংয়ে হাও করে দিলাম। তারপরে আমার জন্য একটা প্রশ্ন বানায় দেওয়া হবে, পরীক্ষার উপরে লেখা আছে এরকম এরকম, প্রতি এক প্রতি মার্কের প্রশ্ন 1 ভুল 0.25 করে কাটা যাবে। আমি ইচ্ছা মতো এখানে কোয়েশ্চেনেরটা অ্যান্সার করবো, প্রত্যেকটা মেডিকেল স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন, কারণ আমি শুরুতেই বলেছি আমাকে মেডিকেল স্ট্যান্ডার্ডে প্রশ্ন দিতে হবে। আমি ইচ্ছা মতো দাগাইলাম, দাগাইলাম মানে কি, তুমি তো পরীক্ষা দিবা, নিজে বুঝে শুনে পরীক্ষা দিবা। দেওয়ার পরে শেষমেশ তুমি এখানে সাবমিট করে দিবা। তুমি চাইলে এটাকে নাইট মোডও করে দিতে পারো, এখানে হচ্ছে দিলে অন্ধকার হয়ে যাবে, রাতের বেলা পরীক্ষা দিবা লাইট বন্ধ করে ঘুমানোর আগে। এখানে আমি খুব বাজে স্টুডেন্ট, সেজন্য আমার অধিকাংশ ভুল আসছে। তোমরা যেহেতু যখন পরীক্ষা দিবা তখন তুমি কত মার্ক আসছে, কতগুলো ঠিক হয়েছে ভুল হয়েছে, তুমি কত পয়েন্ট পাইছো এগুলো দেখা যাবে, এবং কোনটা সঠিক কোনটা ভুল এইটা তোমাকে দেখায় দেওয়া হবে সাথে সাথে উত্তর। পাশাপাশি মাঝে মধ্যে এখানে অনেক যারা যারা ভর্তি হয়েছে তাদের, বা যারা 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 এই প্যাকেজটা নিছে তাদের জন্য মাঝে মধ্যে সবাইকে নিয়ে একটা করে বড় পরীক্ষার আয়োজন করা হবে। সে বড় পরীক্ষায় কে কত মার্ক পায় এগুলো হচ্ছে তোমরা দেখতে পারবা। এটা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে সাপ্তাহিক লিডারবোর্ড, কে কত বেশি পরীক্ষা দিচ্ছে সেই হিসাবে তোমার র্যাঙ্ক আসবে এখানে। তারপরে আমি যে কয়টা পরীক্ষা দিছি, দুইটাই মেডিকেল টাইপের পরীক্ষা ছিল, কোনটাতে কত মার্ক পাইছি, কোনটা কিসের কিসের মধ্যে পরীক্ষা দিছি, এই সব বিষয়গুলো তুমি দেখতে পারবা। তারপরে সকল পরীক্ষা দেখলাম, তারপরে আরও কী দেখা যাবে এখানে দেখি আমরা, আমাদের এই রিভিউ, রিভিউ তুমি যদি কোনো পরীক্ষা রিভিউ দেখতে চাও যে কোনটাতে তুমি কেমন করছিলা। তারপরে এগুলো আগে লাইভ পরীক্ষা হয়েছিল, লাইভ পরীক্ষা মানে অনেকজনকে একসাথে নিয়ে বিভিন্ন পরীক্ষা, মাঝে মধ্যে এরকম পরীক্ষার আয়োজন করা হবে। বিশেষ করে মেডিকেল পরীক্ষার আগে বেশ কয়েকটা লাইভ পরীক্ষা নেওয়া হবে বড়, যেটা সবাইকে নিয়ে পরীক্ষা নেওয়া হবে, যারা যারা এখানে যুক্ত হয়েছে। তো সেগুলোতে তুমি যদি অংশগ্রহণ করো একটা নিজের প্রস্তুতি সম্পর্কে জানতে পারলা, তারপরে তুমি কোন সাবজেক্টে কত বেশি দুর্বল, এগুলো আমাদের আসলে অত বেশি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় না। আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে যে আমি আমার ইচ্ছা মতো একটা চ্যাপ্টার নিলাম, ইচ্ছা মতো চ্যাপ্টারের থেকে আমি যে যতগুলো প্রশ্ন প্রয়োজন ততগুলো প্রশ্ন আমি সাজিয়ে সেটার উপর একটা পরীক্ষা দিতে পারবো, এইটা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের কাছে এই জিনিসটা অনেক বেশি কার্যকর মনে হয়েছে, যে আশা করি তোমরা এটা অনেক সুবিধা লাভ করবা। বাকি কীভাবে কী কুপন কোড ইউজ করলে তোমরা একটু 50 টাকার মতো ছাড় পাইবা সেটা আমি জানাই দিব। নি আমরা প্রো প্যাকেজটা নিব, চুজ প্ল্যান এটাতে দিব, নেম দিব আমি, আমার নাম দিব, ফোন নাম্বার 01634546398 যেটা তোমরা জানো, আমারই নাম্বার, অ্যাডমিশন দিয়ে দিব, পাসওয়ার্ড ইচ্ছা মতো এটা দিয়ে দিলাম। এখন আমার সাইন আপ করব, সাইন আপ করার সময় আমার কাছে একটা ওটিপি নাম্বার আসছে, ওটিপিটা আমাকে এখানে দিতে হবে।
ওটিপি নাম্বার আমার ফোন নাম্বারে আসবে অবশ্যই। এই ফোন নাম্বারে আসা ওটিপিটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব, যেটা আমি পাইলাম 6628351। এটা আমি ভেরিফাই করলাম। এখন আমি দেখো প্রিমিয়ামটা নিব, প্রিমিয়ামটা এখন বলছি কুপন আছে, আমি কুপন আছে আমার কাছে, আমি কোড দিতে যাচ্ছি, কুপনটা আমি সুন্দর করে লিখে দিব বড় হা বড় করে, যা গো রোন 21। এই কুপনটা যদি আমি অ্যাপ্লাই করি দেখো কি সুন্দর একটা কাজ হয়ে যাবে, আমার এখানে 150 টাকা আমাকে এখন দিতে হবে, 150 টাকা। বাকি পেমেন্টের মেথড তুমি বিকাশ দিতে পারো, বিকাশ দেওয়ার পরে তোমাকে যেভাবে পেমেন্ট করতে বলবে সেভাবে পেমেন্ট করে দিলে তুমি নিয়ম মাফিক, আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার এইটা, আমি যেভাবে নিয়ম আছে সেই নিয়ম মাফিক বিকাশ পেমেন্ট করলে 30 সেকেন্ডের মধ্যে তোমার পেমেন্টটা কনফার্ম হয়ে তোমার হচ্ছে এইটা প্যাকেজটা কিনা হয়ে যাবে। তারপরে তুমি সুন্দর করে তুমি যখন তখন ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবে, আশা করি বুঝতে পারছো। বাকি এতটুকু আমি তোমাদেরকে হেল্প করলাম, এই তো ঠিক। এখন আমরা পরবর্তী যে কথাটা, যে তোমাদের এখনো মনে হতে পারে অনেক সমস্যা ভাই, আমার এখনো বুঝতেছি না পড়া কিভাবে হবে, এই হবে সেই হবে, অনেক ধরনের দুশ্চিন্তা তোমাদের মধ্যে কাজ করতেছে, একটা কথা মনে রাখবা, ড্রিমার্স টক অ্যাবাউট এক্সিলেন্স। এক্সিলেন্স মানে যারা স্বপ্ন দেখতে জানে তারা জিনিসটাকে পারফেক্ট করার চিন্তা করে, আগে থেকে একটা কাজ করে আসতেছিল সেটাকে আরও পারফেক্ট কীভাবে করা যায়, আরও নারিশ কীভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করে, নট অ্যাবাউট এক্সকিউজেস, আর তাদের সমস্যাগুলো কী এগুলো নিয়ে কখনো চিন্তা করে না, এগুলো নিয়ে কখনো কাউকে প্রশ্ন করে না। তুমি নিজেকে যে অবস্থায় আছে তার থেকে আরেকটু উন্নত করার চেষ্টা করো, সমস্যা কী আছে, ঝামেলা কী আছে এগুলোর কথা ভুলে যাও, এগুলোর মাথায় এনো না, কীভাবে শেষ করা লাগবে, কীভাবে আরও নিজের গতি বাড়াতে হবে এগুলো নিয়ে চিন্তা করো, আর বাকি ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট ট্রাই করো। কেউ যদি বলে তুমি পারবা না, কেউ যদি বলে মেডিকেল পরীক্ষায় হয় না, কেউ যদি বলে তোমাকে দ্বারা এটাতে হবে না, তুমি অন্য কিছু প্রিপারেশন নাও, তুমি বলো জাস্ট আমি ট্রাই করি, তারপরে দেখা যাক কী হয় না হয়। আশা করি বুঝাতে পারছি। আল্লাহ তাআলা তোমাদের সকলের মনের সকল আশা সকল নেক ইরাদাকে পূরণ করুক, তোমাদের সুস্থতা দান করুক, এবং তোমাদের সকল প্রকার সমস্যায় বিপদে আপদে তোমরা যেন পেরিয়ে যেতে পারো সাহসিকতার সাথে, নির্ভীকতার সাথে সেই পরিমাণ শক্তি দেয়, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।